উড়িতে জঙ্গি হামলার পর ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার নাশকতার কড়া নিন্দা করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কি-মুন। জঙ্গি হামলায় নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের মহাসচিবের লিখিত বার্তা পাঠ করলেন তার মুখপাত্র। তাতে বান কি-মুন লিখেছেন, রাষ্ট্রসংঘ আশা করছে নাশকতার পিছনে যারা জড়িত তাদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। রবিবার উরির সেনা ক্যাম্পে জঙ্গি হামলায় 20 জনের মৃত্যু হয়েছে। টানা গুলির লড়াইয়ের পর হামলাকারী 4 জঙ্গিকে নিকেশ করেছে জওয়ানরা। সীমান্ত পার করে পাক মদতপুষ্ট জৈশি মোহাম্মদ জঙ্গিরা এই হামলা করেছে, এমনই দাবি স্বরাষ্ট্র মন্ত্রকের। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।